শরীয়তপুরের পালং থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার হোসেনের একটি আওয়ামী লীগের যে স্লোগান, এই স্লোগান দেয়াকালীন সময় ওনার একটা ভিডিও ভাইরাল হয়েছে। এই জিনিসটা দেখার পর আমার কাছে মনে হয়েছে যে দুই এক কথা বলা দরকার। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের আলোচিত তরুণ ব্যারিস্টার জনাব সুমন সাহেবকে যুবলীগের কেন্দ্রীয় কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে। আমরা সবাই জানি যে এই ভদ্রলোক ফেসবুক লাইভে এসে বিভিন্ন রকম সামাজিক সমস্যা, বিভিন্ন রকম জাতীয় সমস্যা, ব্যক্তিগত সমস্যা এবং জাতীয় ইন্টারেস্ট সমূহ যেভাবে প্রকাশ করেছেন তা ইতিপূর্বে বাংলাদেশে অন্য কোনো ফেসবুকার করেনি। ফলে কী হচ্ছে, ভার্চুয়াল জগতে ফেসবুকের যারা দর্শক তাদের নিকট ব্যারিস্টার সুমন অত্যন্ত জনপ্রিয়। অ্যাট দ্য সেম টাইম তার কাজকর্মের সমালোচনাকারীর সংখ্যাও কিন্তু নেহায়েত কম না। এবং এই যে যারা সমালোচনা করে তারা যে তার ফেসবুকের কন্টেন্ট নিয়ে সমালোচনা করে তা কিন্তু নয়। এর কারণ, জনাব সুমন আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত এবং আওয়ামী লীগ যে যুদ্ধ অপরাধীদের বিচার করার জন্য যে ট্রাইব্যুনাল তৈরি করেছে, সেই ট্রাইব্যুনালের সরকারি উকিল হিসেবে অর্থাৎ রাষ্ট্রপক্ষের উকিল হিসেবে সেখানে ব্যারিস্টার সুমন নিয়োজিত ছিলেন। ফলে এই কারণে কি হচ্ছে, যারা আওয়ামী লীগকে পছন্দ করেন না এবং যারা সরকার কর্তৃক গঠিত যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল এবং সেই ট্রাইব্যুনালের যে বিচার কার্যক্রম নিয়ে সন্তুষ্ট নয়, তারা ব্যারিস্টার সুমনের এই প্রতিষ্ঠানটির সঙ্গে সম্পৃক্ততার কারণে তাকে নিষ্ঠুরভাবে সমালোচনা করে থাকেন। যদিও তার যে বক্তব্য, সেই বক্তব্যের ব্যাপারে ওই লোকটি বা ওই মানুষটি হয়তো সমর্থন করেন। আমি ব্যারিস্টার সুমনের অনেকগুলো লাইভ দেখেছি এবং তার সেই অনুষ্ঠানের যারা কমেন্ট, নেগেটিভ কমেন্ট করেন, তাদের বক্তব্য হলো যে আওয়ামী লীগের মধ্যে থেকে এই ধরনের কথাবার্তা আপনার মুখে মানায় না। আপনি একদিকে আওয়ামী লীগের দালালি করবেন, আবার অন্যদিকে জনপ্রিয়তার জন্য এই ধরনের কথাবার্তা বলবেন, যদি সামর্থ্য থাকে তবে আওয়ামী লীগ থেকে বের হয়ে আসেন। তো এইভাবে যখন আলোচনা এবং সমালোচনা চলছিল, ঠিক তারই মধ্যে ব্যারিস্টার সুমন কিন্তু তার কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন এবং মধ্যে তিনি অনেকটা নিরুৎসাহিত হয়ে পড়েছিলেন কতগুলো কারণের। কারণ হলো, তিনি পর্যটনের উপরে বেশ কয়েকটি ভিডিও করেছিলেন যা ফেসবুক লাইভে প্রচারিত হয়েছে, যা নিয়ে বিভিন্ন শ্রেণীর মানুষ নিদারুণভাবে ব্যাড কমেন্ট করার কারণে তিনি অনেকদিন ভিডিও করা থেকে বিরত ছিলেন। তো পরবর্তীতে দেখা গেল যে যুবলীগের যখন কেন্দ্রীয় কমিটি হলো, তখন সেই কেন্দ্রীয় কমিটিতে সবাইকে আশ্চর্য করে দিয়ে তিনি আইন বিষয়ক সম্পাদক হিসেবে নিয়োগ পেলেন এবং তার এই যুবলীগের মতো একটি সংগঠনে আইন বিষয়ক সম্পাদক হিসেবে নিয়োগ লাভ অনেককে আশ্চর্য করেছিল। এর কারণ হলো, ছাত্র রাজনীতি কিংবা ছাত্রলীগ রাজনীতি কিংবা যুবলীগ রাজনীতির যে পর্যায়ে উঠলে এ ধরনের একটি পদ পদবি লাভ করা যেতে পারে, সেটি ব্যারিস্টার সুমনের ছিল না। ব্যারিস্টার সুমনের যেটি ছিল সেটি হলো, তিনি একজন চমৎকার বক্তা এবং তার সেই বক্তব্যকে তিনি সামাজিক মাধ্যমে এবং টেলিভিশন মিডিয়াতে যেভাবে তুলে ধরেছেন, সেই কারণে যুবলীগ হয়তো মনে করেছে যে তাকে ব্র্যান্ড হিসেবে যদি সংগঠনে অন্তর্ভুক্ত করা হয় তাহলে হয়তো এই সংগঠনের মানমর্যাদা অনাগত দিনে বাড়বে। কিন্তু অতি সম্প্রতি তাকে অনেকটা একেবারে অপমানজনকভাবে পত্রপাঠ বিদায় করা হয়েছে, অর্থাৎ তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। সেটির মূল কারণ হলো, শরীয়তপুর জেলার কোনো একটি থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা, তিনি আওয়ামী লীগের একটি অনুষ্ঠান চলছিল, সেই চলাকালীন অবস্থায় বক্তব্য দিতে গিয়ে তিনি জয় বাংলা স্লোগান তুলেছেন এবং তিনি এমন সজোরে সেই স্লোগান তুলেছেন, জয় বাংলা স্লোগান তুলেছেন, যা ইতিপূর্বে কোনো সামাজিক মাধ্যমে অন্য কোনো সরকারি কর্মকর্তার ক্ষেত্রে দেখা যায়নি। আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে রুলস অফ বিজনেস রয়েছে, সেই রুলস অফ বিজনেস অনুযায়ী তারা আবেগ তাড়িত হয়ে কিংবা নিজের ইচ্ছা অনিচ্ছা দ্বারা তাড়িত হয়ে, রাগ বা ক্রোধের বশবর্তী হয়ে কোনো কাজ করতে পারবেন না যখন তারা দায়িত্বরত অবস্থায় থাকেন। দ্বিতীয়ত, তারা কোনো রাজনীতি দ্বারা বা রাজনৈতিক দল দ্বারা প্রভাবিত হবেন না এবং কোনো রাজনৈতিক দলের অন্তর্ভুক্ত হয়ে
বা রাজনৈতিক দলের সভা সমিতিতে অংশগ্রহণ করে তারা রাজনৈতিক বক্তৃতা এবং বিবৃতি দিবেন না, এটাই কিন্তু একটা কনভেনশন বা প্রথা হিসেবে বাংলাদেশে প্রতিষ্ঠিত। তো আমরা সরকারি কর্মকর্তাদের যে আচরণবিধি রয়েছে সেটিকে যদি পর্যালোচনা করি, তাহলে কোনো অবস্থাতেই সেই সরকারি কর্মকর্তা হিসেবে যিনি স্লোগান দিয়েছেন, জয় বাংলা স্লোগান দিয়েছেন ওসি সাহেব, তার এই কর্মকে সমর্থন করা যায় না। অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সরকার এবং সরকারি কর্মকর্তা অর্থাৎ রাষ্ট্রের যারা কর্মকর্তা, তারা এমনভাবে মিলে মিশে গিয়েছে অনেকটা আম দুধের মতো করে, এদেরকে আলাদা করার কোনো উপায় নেই। অর্থাৎ যিনি আওয়ামী লীগের একজন ওয়ার্ড পর্যায়ের নেতা, তিনি এমনভাবে কথাবার্তা বলেন বা কর্মকাণ্ড করেন, তার অবস্থা দৃষ্টে মনে হয় তিনি একজন ম্যাজিস্ট্রেট। অন্যদিকে একজন সরকারি কর্মকর্তা এমনভাবে কতিপয় ক্ষেত্রে কাজকর্ম করেন যাকে দেখে মনে হয় তিনি আওয়ামী লীগের একজন বড় কর্তা। অন্যদিকে সরকারে যারা মন্ত্রী রয়েছেন বা এমপি হিসেবে যারা কর্মরত রয়েছেন, তারা যখন দায়িত্ব পাবেন, দায়িত্ব পাওয়ার পরে তাদের দায়িত্ব হবে সার্বজনীন, অর্থাৎ আওয়ামী লীগ, বিএনপি, জামাত, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলের প্রতি তারা সমভাবে দায়িত্ব এবং কর্তব্য পালন করবেন। কিন্তু বাস্তবতা হলো তারা কেবলই মাত্র নিজের দলের লোকজনের জন্যই কাজ করেন, বাকি যারা লোকজন রয়েছেন তাদের প্রতি দায়িত্ব এবং কর্তব্য পালন করার যে বাধ্য এবং বাধ্যকতা, সেটি আমাদের যারা সরকারি দলে রয়েছেন রাষ্ট্র পরিচালনার কর্মে নিয়োজিত, তাদের মধ্যে অমনটি আসলে আমরা জনগণ দেখতেও পাই না, বুঝতেও পাই না। এর বাইরে যারা রাষ্ট্রীয় কর্মকর্তা কর্মচারী রয়েছেন সার্বজনীনভাবে, তাদের মধ্যেও কিন্তু এক ধরনের প্রতিযোগিতা রয়েছে কি করে যারা সরকারে রয়েছেন আওয়ামী লীগের বড় বড় কর্তা, যাদের সঙ্গে একটি দহরম মহরম সম্পর্ক গড়ে তোলা যায় এবং অনাগত দিনে বড় পদ পদবি পাওয়া কিংবা পদোন্নতি লাভের জন্য এই যে সম্পর্ক, সেই সম্পর্কটিকে কাজে লাগানো যায়। তো এটা হলো এই সমাজের বাস্তব চিত্র, যা কিনা এ সমাজের কর্মরত একজন মেথর, নাপিত, মুসি থেকে শুরু করে একেবারে মসজিদ মন্দির থেকে শুরু করে অন্যান্য যে ধর্মালয় রয়েছে, সেখানকার যারা উপাসক রয়েছেন কিংবা সেখানকার যারা পুরোহিত বা ইমাম রয়েছেন, তারাও বিষয়টি খুব ভালো করে বুঝেন এবং জানেন। কিন্তু আমাদের ইমানের সাহস বা জজবা বলতে যা বোঝায়, সেটি এখন এমন তলানিতে গিয়ে ঠেকেছে যে আমরা সত্যকে সত্য বলার বা মিথ্যাকে মিথ্যা বলার যে সৎ সাহস, সেটি অনেকেই ধারণ করি না। তো সেই দিক থেকে জনাব সুমনের যে আচরণ বা তার যে কথাবার্তা বা তার যে সাহস শক্তি অতীতকালে আমরা দেখেছি, সেটি অন্য সবার চেয়ে ব্যতিক্রম। এর কারণ হলো অতি সম্প্রতি ওসি সাহেবের এই যে কর্মকাণ্ডটি, এটি বাংলাদেশের কোনো মানুষ সমালোচনা না করলেও জনাব সুমন আওয়ামী লীগের একটি গুরুত্বপূর্ণ পদ পদবিতে থাকার পরেও তিনি প্রতিবাদ করেছেন ফেসবুকে এসে। তো সেটিকে কারণ দেখিয়ে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তাকে বহিষ্কার করেছেন এবং যারা বহিষ্কার করেছেন তাদের বক্তব্য হলো জয় বাংলা কোনো দলীয় স্লোগান নয়, এটি একটি জাতীয় স্লোগান যা কিনা জাতীয় সঙ্গীতের মতো যে কোনো লোক দিতে পারে বা দিতে বাধ্য, এবং কেউ যদি এই স্লোগান দেয় এবং তাকে যদি সমালোচনা করা হয় তাহলে সেটা অনেকটা রাষ্ট্রদ্রোহিতার সামিল। এইরকম কথাবার্তা তারা না বললেও তাদের যে চিঠির ভাষা বা তাদের যে অভিব্যক্তি, সেটিতে সেই ধরনের কথাবার্তা ফুটে উঠেছে। তো জনাব সুমন যুবলীগ থেকে বহিষ্কৃত হয়েছেন এবং এরপরে তিনি কীভাবে রাজনৈতিক কর্মকাণ্ড করেন, কিংবা যুবলীগের নিকট ক্ষমা চান কিনা, আওয়ামী লীগের নিকট ক্ষমা চান কিনা, কিংবা আবার দলে ঢোকার জন্য তিনি চেষ্টা তদবির করেন কিনা, সেটি অনাগত দিনে দেখা যাবে। কিংবা তার এই যে বহিষ্কারের ফলে সামাজিক মাধ্যমে এসে তার যে লম্ফঝম্প বা তার যে সাহসিকতা, তার যে বীরত্ব এতদিন ছিল, সেটা কি অনাগত দিনে বন্ধ হয়ে যাবে নাকি এটি বাড়বে, সেটিও কিন্তু বিচার্য বিষয়। কারণ হলো তার যারা সমালোচক তারা বলার চেষ্টা করছেন যে আওয়ামী লীগের প্ল্যাটফর্ম ব্যবহার করে কিংবা দলীয় পরিচয় ব্যবহার করে তিনি অনায়াসে যে সমস্ত কর্মকাণ্ড করেছেন বা যে সমস্ত কথাবার্তা বলেছেন, সেটি যদি বিরোধী দলের কোনো নেতাকর্মী করতেন তাহলে তাকে এতদিন খুব করুণ পরিণতি ভোগ করতে হতো এবং তাকে এই সমাজে খুঁজে পাওয়া যেত কিনা সন্দেহের। কারণ হলো আমরা অতীতে অনেক বড় বড় লোকজনকে দেখেছি যারা সাহসী ছিলেন, যারা কথাবার্তা বলতেন, যারা বীরত্ব দেখাতেন, তাদের অনেককে কিন্তু এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। তো সেই অর্থে ব্যারিস্টার সুমনের যে এতদিন সাহস বা এতদিন যে শক্তিমত্তা বা এতদিন তিনি যেভাবে ভোকাল ছিলেন, তো সেই জিনিসগুলো অনাগত দিনে আরও বাড়বে না কমবে,
এটির উপরে বেসিক্যালি নির্ভর করবে তার ব্যক্তিগত সততা এবং তার ন্যায়নিষ্ঠতা। তিনি যদি সত্যিকার অর্থে বীর হন এবং সত্যিকার অর্থে যদি তার ভিতরে আত্মমর্যাদা বোধ থাকে, তাহলে তিনি তার দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে যেভাবে সাধারণ মানুষের পক্ষে কথা বলে যাচ্ছিলেন, সেই কথাবার্তা তিনি অনাগত দিনে বলবেন আরও নিরপেক্ষতা নিয়ে, আরও সাহস নিয়ে এবং আরও বিচক্ষণতা নিয়ে। তখন তিনি দেখবেন যে মানুষের ভালোবাসা এবং সমর্থনের মূল্য কত বেশি এবং সেটি যে কোনো দলীয় পদ পদবীর চাইতে অনেক গুরুত্বপূর্ণ, অনেক সম্মানের, অনেক মর্যাদার, অনেক ফলপ্রসূ এবং যা কিনা মানুষের হৃদয় এবং মন মানসিকতায় এক ধরনের ঐশ্বরিক অনুভূতির সৃষ্টি করে এবং তার প্রতি যেভাবে প্রকৃতির অবারিত দয়া বর্ষণ হয়, সেই দয়ার কারণে কি হচ্ছে, এই সমাজের যারা জুলুমবাজ, এই সমাজের যারা তথাকথিত দুর্নীতিবাজ কিংবা তথাকথিত অবৈধ ক্ষমতার মালিক, তারা এই ধরনের মানুষ যারা কিনা তাদের ভালো কর্মের জন্য আসমানের পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হয় এবং আল্লাহর অন্যান্য যারা মাখলুকাত রয়েছেন তাদের দোয়া এবং আশীর্বাদের উপলক্ষ হয়, তাদের একটি কেশাগ্র স্পর্শ করা তো দূরের কথা, তাদের নাম শুনলে তারা থরথর করে কেঁপে ওঠে। এটাই হলো এই জমিনের বাস্তবতা। আপনারা লক্ষ্য করুন, এখনও কি বাংলাদেশে এমন কোনো শক্তিশালী দুর্নীতিপরায়ণ অস্ত্রধারী গুন্ডা রয়েছে, মাস্তান রয়েছে বা দুর্নীতি বা সরকারি কর্মকর্তা রয়েছে যারা বাংলাদেশের কোনো ওলিয়াল্লার মাজারে গিয়ে বেয়াদবি করার সাহস পায়? তারা গিয়ে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহে কিংবা হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহের মাজারে গিয়ে তাদের কবরের সঙ্গে বেয়াদবি করবে এইরকম কোনো দুর্বৃত্তর দুঃসাহস বাংলাদেশে কিন্তু এখনও পর্যন্ত নাই। এই কথাটা বললাম এই কারণে যে যখন একটা মানুষ কেবলই মাত্র আল্লাহকে খুশি করার জন্য, রাজি করার জন্য, আল্লাহর বান্দাদের স্বার্থ সংরক্ষণ করার জন্য এই জমিনে নিঃস্বার্থভাবে কাজ করে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের যে মান এবং শান এমনভাবে উজ্জ্বল করে রাখেন, এমনভাবে প্রোটেক্ট করেন যা কিনা কিয়ামত পর্যন্ত সংরক্ষিত থাকে এবং সেখানে একটি টোকা দেওয়ার ক্ষমতা এই পৃথিবীর কোনো শক্তির কোনো কালে ছিল না, বর্তমানেও নেই এবং অনাগত দিনেও হবে না। তো এই উদাহরণটা দিলাম মূলত ব্যারিস্টার সুমনকে বোঝানোর জন্য, জানানোর জন্য যে তার প্রতি আমার একটা স্বনির্বন্ধ অনুরোধ, তিনি লেজুর বৃত্তি না করে এবং তিনি আত্মসমর্পণ না করে তিনি যেটি ভালো মনে করেন এবং যেভাবে কাজ করে যাচ্ছিলেন সেভাবে কাজ করুন এবং আল্লাহ তাকে সেভাবে তৌফিক ইনায়াত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।